सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্যবার্তা অর্থাৎ আমাদের সেই ভাগ্যের বার্তা যে বার্তা আমাদের সফলতার দিকে নিয়ে যেতে পারে সঠিক পদক্ষেপের মাধ্যম দিয়ে। ভাগ্যবার্তা অনুষ্ঠান সেই সঠিক পদক্ষেপ, এবং বিশেষ করে বলবো এই অনুষ্ঠানে যেমন আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে প্রতিদিনের গ্রহগত অবস্থান জানা, রাশির ফল জানা, এবং সেই রাশি ওরিয়েন্টেড আমাদের দিনটা কিভাবে আমাদের গুজরান করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো আপনাদের তরফ থেকে করা কোনো না কোনো হোয়াটসঅ্যাপের প্রশ্ন থাকে এবং কিছু গাইডলাইন্স থাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুর শ্রীজাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, আমাদের ফোন নাম্বার 6292224239, 6292224240, এই দুটি ফোন নাম্বার দিয়ে মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। আমরা প্রথমেই চলে যাবো আজকে গ্রহগত অবস্থান। আজ সকাল 7:22 থেকে কৃষ্ণপক্ষের নবমী, আজ শিবযোগ রাত্রি 8:40 পর্যন্ত, তারপর সিদ্ধযোগ শুরু। আজকে গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশি রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয়া নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে বিষু রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বিষু রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা ও জটিলতা থাকবে। মেষ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকে মেষ রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্তসূত্র বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা। আজ মেষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক, পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ, 4 সংখ্যা জাতক জাতিকাদের শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভ। আজকে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিষরাশি জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, এবং তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল, 4 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশন, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ। আজ মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল, 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি বা যশ, কর্মক্ষেত্রে উন্নতি বা পদোন্নতি এবং যশ বৃদ্ধি। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল, 9 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়, সমস্যা জটিলতা, প্রবল মানসিক টেনশন বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের গুপ্তসূত্র বৃদ্ধি এবং কার্যহানি, অর্থহানি যোগ। আজ সিংহরাশি জাতক জাতিকারা কোনোরূপ মতানৈক্য জড়াবেন না, সাবধানতা অবলম্বন করে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে একদমই অগ্রসর হবেন না। আজ সিংহরাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং সবুজ, 4 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যারাশি জাতক জাতিকাদের
আজকে যে কোনো বিষয়ে আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। আজ কন্যারাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলারাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকে বিশেষ করে যারা ব্যবসা করছে নতুন করে চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা আজকে কর্মজনিত কারণে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে, কর্মক্ষেত্রে পদোন্নতি। আর তুলারাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং হলুদ। নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের আজকের দিন যে শুভ নয়, সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। বৃশ্চিক রাশি জাতক জাতকাদের আজকে সারাদিন বিশেষ করে নতুন কোনো কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ বৃশ্চিক রাশি জাতক জাতকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতকাদের বিশেষভাবে শুভ, সাত সংখ্যা জাতক জাতকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি একদম শুভ নয়, সমস্যা, জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশের মতন যোগ আছে। ব্যবসায়ীরা কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকে ব্যবসা ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে কিন্তু জটিলতা আসতে পারে, সেভাবে বা আজকে বিশেষ করে ধনুরাশি জাতক জাতিকারা কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, সাত সংখ্যা জাতক জাতিকাদের শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিন মিশ্র, মকর রাশি জাতক জাতিকারাও কিন্তু আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, বিশেষ করে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আজ মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে একদমই শুভ নয়, সমস্যা, জটিলতা, অর্থনাশ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। চার সংখ্যা জাতক জাতিকাদের প্রবলভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অশুভ, কুম্ভরাশি জাতক জাতিকারাও কিন্তু আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন। কুম্ভরাশি জাতক জাতিকাদেরও প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়েও চিন্তার কারণ হতে পারে। আজকে আপনাদের চোট আঘাতের মতো যোগ আসতে পারে। আজ কুম্ভরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা ও জটিলতা। মীনরাশি জাতক জাতিকারাও কিন্তু নানাবিধ, বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রবলভাবে অর্থনাশের যোগ আছে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে জটিলতা বা সম্মানের দিক থেকে, অর্থাৎ আপনাদের আজকের দিনটি কিন্তু বিশেষভাবে যে কোনো অপযশ অথবা পদোন্নতির ক্ষেত্রে বাধা আসতে পারে। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে কিন্তু আজকে সারাদিন সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। সাত সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। রাশিফল আপনারা শুনলেন এবং তার সাথে সাথে আপনাদের বলে রাখি যে আপনারা কোথায় পণ্ডিতজিকে পাবেন সেইটা নোট করুন। প্রত্যেক রবিবার এবং বুধবার উনি বারাসাত চেম্বারে থাকেন, সোমবার গড়িয়াহাট, অর্থাৎ আজকের দিনে ওনার গড়িয়াহাট চেম্বার, আগামীকাল মঙ্গলবার হাতিবাগান চেম্বার রয়েছে, শুক্রবার বালির চেম্বার, ইলেভেন্থ অফ এপ্রিল মেচেদায় চেম্বার, এইটিনথ 18 এপ্রিল মেদিনীপুর চেম্বার। ফোন নম্বর স্ক্রিনে যাচ্ছে 8583013265 9836464655। এই দুটি বুকিং নাম্বারসে আপনাদের বুকিং করতে হবে এবং অনলাইনেও কিন্তু কনসালটেন্সি চলছে, এই নাম্বারসেই আপনাদের কিন্তু অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে হবে। কি চেম্বার, কি অনলাইন কনসালটেন্সি, দুটোরই কিন্তু সেম নাম্বার। আমরা এখন যাব একটি হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তরে, আপনাদের তরফ থেকে করা কোনো প্রশ্ন। আমি তার আগে দুটো আজকে চৈত্র মাসে দুখানা আমি ই বলবো, আপনাদের টিপস বলবো, যে বিশেষ করে যেটা চৈত্র মাসে আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের যেখানে রান্না হয় সেই রান্নাঘরে মানে গঙ্গার জল রেখে দেবেন, মানে সারা বছরের জন্য। ঠিক
এই চৈত্র মাসে যে কোনো সোমবারের দিকে আপনারা একটা মানে ছোটো বোতলে হতে পারে বা জারে হতে পারে কিছুটা গঙ্গার জল রেখে দেবেন। সেই গঙ্গার জল এই চৈত্র মাসে সোমবার করে রেখে দেবেন এবং সারা বছর কী করবেন ওই ইসেতে অর্থাৎ ওই রান্নাঘরে ছিটিয়ে দেবেন। কারণ প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই যখনই রান্না শুরু হয় সকালবেলায় তখন আমরা রান্নাঘর কী হয় ঝাড় দিয়ে বা মুছে নিই, ঠিক সেভাবে তারপরে কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন। তার পাশাপাশি যে আপনাদের যে যারা বাচ্চারা যেই ঘরে থাকে সেই ঘরে ডমরু রাখতে পারে এবং যে ঘরটা আপনাদের বসার ঘর সেই ঘরে ত্রিশূল রাখতে পারে, ছোট্ট একটু ত্রিশূল কিনে রাখতে পারেন চৈত্র মাসে। যে লকারে আপনারা সোনা দানা টাকা পয়সা রাখেন সেখানে রূপোর অথবা তামার নন্দী কিনে এনে রেখে দেবেন, ছোট্ট ওই লকারের মধ্যে রেখে দেবেন, তাতে অর্থনৈতিক সাফল্য আসে। আর সদর দরজার মুখে রূপোর নাগ নাগিনী আপনারা রাখতে পারেন এবং সেক্ষেত্রে শুভাশুভ ফল মিলে বাস্তুগত যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হয়। এটা হচ্ছে এই চৈত্র মাসের জন্য আপনারা করবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুগত যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু দূর হবে। আমি একটু হোয়াটসঅ্যাপে আসছি। এই হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছেন পণ্ডিতজি, প্রণাম, আমি আপনার অনুষ্ঠান নিয়মিত দর্শক। সকালের এই অনুষ্ঠানে আমাদের কাছে অক্সিজেনের মতন। আচ্ছা, আপনাকে এবং সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আমার কন্যার কর্মপ্রাপ্তি নিয়ে চিন্তিত। কন্যার নাম সুমিতা পালিত, জন্ম 17/5/1998, সকাল 10টা, রবিবার, তারকেশ্বর। আচ্ছা, আমাদের একটা ফোনও রয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এটা, তারপরে আসবো। শিক্ষা বিটেক ফাইনাল ইয়ারে, কন্যার কর্মপ্রাপ্তি কবে হবে হতে পারে যদি কিছু বলেন তাহলে খুব উপকৃত হব। ঠিক আছে, আমি জন্মছকটা পরে আসছি। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পণ্ডিতজিকে বলছি, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন বলুন। আমি বহরমপুর থেকে, মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি, আমার ছেলে কেরিয়ার সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম সোমেন্দ্র দাস। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 1988 সালের জন্ম। ডেট বলুন। 16ই ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি 1979, না 1986। আচ্ছা, এক মিনিট, সময় কি? সময় 12:30 রাত্রি। জন্মস্থান বহরমপুর। হ্যাঁ, বহরমপুর। আচ্ছা, ওর জন্মবারটা কি রবিবার, মানে অর্থাৎ শনিবার রাত 12টা? শনিবার, হ্যাঁ হ্যাঁ, রবিবার আসছে কিন্তু। হ্যাঁ, কোনদিন দেখেছেন পণ্ডিতজির কোনদিন অনুষ্ঠান দেখেছেন? হ্যালো, দেখি আমার। হ্যাঁ, হ্যালো, বলুন। অনুষ্ঠান ওনার দেখেন, কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, খুব ভালো লাগে আমার ওর। আচ্ছা, তাহলে ওনা আপনি অনুষ্ঠান দেখেন, জানেন নিশ্চয়ই যে ওনাকে প্রশ্ন কোনোদিন করতে হয় না। হ্যাঁ, উনি ছক থেকে বলছেন, আপনি মিলিয়ে দেন। আপনার ছেলের রবি, আচ্ছা, বুধ কম্বাস্ট হয়নি, শুক্র কম্বাস্ট অবস্থা আছে আর বৃহস্পতিও কম্বাস্ট অবস্থা আছে, ঠিক আছে? অর্থাৎ শুক্র বৃহস্পতি দুটো গ্রহ কম্বাস্ট অবস্থায় আছে। ওর লগ্নে মঙ্গল শনির অবস্থান, চতুর্থ রবি বুধ শুক্র বৃহস্পতি, অর্থাৎ এডুকেশনের জায়গা মোটামুটি ভালো পাচ্ছি, ভালো এডুকেশনের জায়গা। সপ্তম অষ্টম নবম, নবম প্রতি কারকগ্রহ হচ্ছে চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে আর কর্ম প্রতি কারকগ্রহ রবি, রবি রবির সক্ষেত্রে দুষ্ট এবং রবি বৃহস্পতিযুক্ত। আচ্ছা, এবার আমি একটু দেখে নিচ্ছি এখন বর্তমানে মহাদশা কী আছে, দেখি আমি। এখন বর্তমানে রাহুর মহাদশা,
রাহু হচ্ছে লগ্নের ষষ্ঠ ভাবে মেষ রাশিতে অবস্থান করছে। রাহু রাহুর সাথে এখন ওর বৃহস্পতির অন্তর্দশা ছিল, শনির অন্তর্দশা পা দেবে এবছর মে মাস থেকে, এবছর মে মাস থেকে শনির অন্তর্দশা। রাহু হচ্ছে ওর কেতু নক্ষত্রে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে, অর্থাৎ শনি অনুরাধা নক্ষত্রে আছে। শুনুন, ওর জন্মছাকে অনুযায়ী বিশেষ করে ওর ভাগ্যপতি কারক, দেখুন কর্মভাবের কর্মভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে রবি। রবি রবির সক্ষেত্রস্থ অবস্থান করছে, রবি বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে, কিন্তু ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র রাহুযুক্ত অবস্থায় আছে এবং চন্দ্র রাহুযুক্ত অবস্থা ষষ্ঠভাবে অবস্থান দুস্থানগত আছে। এতে কী হয়, ভাগ্য বিড়ম্বনা ঘটায় এবং বর্তমানে রাহুরই মহাদশা, রাহুর মহাদশায় এবং ভাগ্যপতি যেহেতু রাহুযুক্ত অবস্থায় আছে সেই জন্য কিন্তু ভাগ্য বিড়ম্বনা ঘটাবে। এই ছকটা কিন্তু খুব খারাপ নয়, ছকটা ভালো। কারণ ছকটা যদি আমি আরও কিছু যাই বিশ্লেষণে, অর্থাৎ এই ছকের মধ্যে পঞ্চমপতি বৃহস্পতি এবং কর্মপতি রবির রাজ্য, এই জন্মছকটিতে পঞ্চমপতি সপ্তমপতির রাজ্য এবং এই জন্মছকটিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং এডুকেশনের জায়গা কিন্তু ছেলেটির ভালো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা। তার মূল কারণই হচ্ছে এর জীবনে প্রচণ্ড ভাগ্য বিড়ম্বনা এবং কালসর্পদোষও আছে, কালসর্পদোষও আছে। এই জাতীয় কালসর্পদোষকে বলা হয় মহাপদ্ম কালসর্পদোষ এবং কালসর্পদোষ 12 প্রকারের হয়, মহাপদ্ম কালসর্পদোষ। এবং কালসর্পদোষের জাতক জাতিকাদের দেখা যায় যে বিশেষ করে রাহু যদি অশুভ অবস্থায় থাকে তার দশাতেও কিন্তু খারাপ রেজাল্ট দেয় এবং ওর ভাগ্য বিড়ম্বনা যোগ। জন্মছক ভালো কিন্তু ভাগ্য কিন্তু ওকে ভালো দেবে না। একটা কথা কি, যদি ভাগ্যপতি ভাগ্য বিড়ম্বনা যোগ থাকে সেই সমস্ত জাতক জাতিকার জন্মছকে যদি অশুভ গ্রহ দশা আসে তারা কিন্তু সেভাবে সাফল্য পায় না, ও কিন্তু সাফল্য সেভাবে পাচ্ছে না, কর্মজীবনে সাফল্য পাচ্ছে না। ঠিক আছে, এবার আপনার কি কি প্রশ্ন আছে বলুন। থাকলে কি হয়, বিবাহের ক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনার সমস্যা আসে আর বিশেষ করে এই বৃহস্পতি অন্তর্দশাতে বিবাহ দেওয়াটা ভালো ছিল। আপনি চেষ্টা করছেন তো নাকি? হ্যাঁ চেষ্টা তো করছি, বিয়েতে বাধা, চাকরিতেও বাধা আসছে, বিয়েতেও বাধা আসছে। আমি চাকরি বিবাহ দুটোতেই বাধা আসছে। দেখুন বিয়ে ছেলের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছে না। 86 সালে জন্ম দেখা বললেন, অর্থাৎ প্রায় তো 34-35 বছর রানিং, 35 ইয়ার্স ওর কিন্তু জীবনে এখনো কিন্তু চাকরিও হলো না এবং সেইভাবে বিবাহ হয়নি। অর্থাৎ তার মূল কারণই হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্য বিড়ম্বনা যোগ। ঠিক আছে, এই যোগের ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং শনি মঙ্গল হবে তো, হ্যাঁ বিবাহ দেখুন 21-24 সালে শনির অন্তর্দশা আসবে। শনি যেহেতু ওর লগ্নে বসে আছে সক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ সপ্তমভাবে দৃষ্ট, শনি নিজের নক্ষত্রে অবস্থান করছে, বিবাহটা হবে। কিন্তু আমি ওর কেরিয়ার নিয়ে খুব, কিন্তু আমার এই জন্মছক অনুযায়ী, মানে আপনার ছেলের জন্মছক অনুযায়ী কেরিয়ার নিয়ে একটু কিন্তু দুশ্চিন্তার ব্যাপার আছে। ঠিক আছে, বা সাফল্যের ব্যাপার, এটা কিন্তু আপনি কারোর সাথে একটু পরামর্শ করে নেবেন। হ্যাঁ আমার কাছে কিন্তু ভালো লাগলো না। আর লগ্নে শনি মঙ্গলের এই বীজদোষও কিন্তু ভালো নয়, লগ্নে শনি মঙ্গলের এই বীজদোষও ভালো নয়, লগ্নে একাধিক পাপগ্রহ থাকাও ভালো নয়। ঠিক আছে, কিন্তু লগ্নে পাপগ্রহ আছে ঠিকই, কিন্তু লগ্নে পাপগ্রহ থাকলে, একাধিক পাপগ্রহ থাকলে কি হয়, তার হঠাৎ কোনো রকম শারীরিক সমস্যা আসে। কিন্তু যদি ওই লগ্নে একাধিক পাপগ্রহ বৃহস্পতি বা অন্য কোনো গ্রহ দৃষ্ট যদি থাকে, কিন্তু সেটা কী হয়, তার খারাপ প্রভাবগুলো কেটে যায়, কিন্তু ওর এই লগ্নের উপরে কিন্তু কোনো, বা লগ্নপতির উপরে
লগ্নের উপর, লগ্নপতির উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, এটা এটা ভয়ের। আপনি কিন্তু শারীরিক কিন্তু বিড়ম্বনাও আসতে পারে, সে ব্যাপারে সাবধান থাকবেন। অত্যাধিক মানসিক অস্থিরতা, শারীরিক বিড়ম্বনা রাহুর দশায়, আর ভাগ্য বিড়ম্বনা। আমি কিন্তু জন্মসংস্থাতে ভালো কিছু পাইনি, আপনি কারোর সঙ্গে পরামর্শ করে নিন, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। জন্মছকের কিন্তু আগামী দিনে কিন্তু কিছু সমস্যা আসবে, সেটা আমি এই সময় মানে এই অনলাইনে বলতে চাইছি না। প্রয়োজন আপনি যোগাযোগ করতে পারেন। আমি আমরা হোয়াটসঅ্যাপে যেতে যেতে আরেকবার বলি, রবি এবং বুধ বারাসতের চেম্বার রয়েছে পণ্ডিতজির, আজকে অর্থাৎ সোমবার গড়িয়াহাট, আগামীকাল মঙ্গলবার হাতিবাগান চেম্বার, শুক্রবার বালি, 11ই এপ্রিল মেচেদা, 18ই এপ্রিল মেদিনীপুর। অনলাইন কনসালটেন্সি তো চলছেই, 8583013265, 9836464655, দুটি বুকিং নাম্বারসে বুকিং অন রয়েছে। চেম্বারের বুকিংয়ের জন্য এই নাম্বারে ফোন করুন এবং অনলাইন কনসালটেন্সির জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। আমার কাছে মানে একজন এসেছিলেন 2009 সালে, তখন আমি তাকে বলেছিলাম যে 2017 থেকে 2020 সাল আপনি একটু সাবধানে থাকবেন, ঠিক লগ্নে একাধিক পাপ ছিল, শনি মঙ্গল রাহু। 2009 এসেছিল, তখন অত পাত্তা দেয়নি, মানে টিচারই করে একটা ভালো স্কুলে, হাই স্কুলে, পাত্তা দেয়নি। তারপরে এই মাসখানেক আগে দৌড়ে এসছে, মাসখানেক আগে দৌড়ে এসছে, বলে লকডাউনের মধ্যে আসতে পারলাম না, লকডাউনের মধ্যে মানে একটা বড় ধরনের অস্ত্রোপচার তার হলো, সে অস্ত্রোপচার মানে বিরল, ঠিক আছে। তখন সেই ব্যাপারটাকে পাত্তা দেয়নি, সে আমার বারাসাত চেম্বারে এসছে, বারাসাতেই থাকে, মধ্যমগ্রাম থাকে, তো এসে ঠিক তখন কিন্তু আমাকে পাত্তা দেয়নি যে কী হবে। যাই হোক, এখন দৌড়ে এসছে। সেই কিছু ক্ষেত্রে আমাদের একটা জিনিস বোঝা উচিত, যখন শুধুমাত্র ক্যারিয়ার জানবো বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং হচ্ছে কিনা জানবো লাভ হয় না, জ্যোতিষশাস্ত্রই হচ্ছে আগাম আপনাকে আভাস দেয়। সুতরাং সেই জায়গাটা আপনি অ্যালার্ট হতে পারেন, আমরা প্রত্যেকেই অ্যালার্ট হতে পারি, যাতে শুনুন সমস্যা আসবে কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করা সবথেকে বড় বিষয়, জ্যোতিষশাস্ত্র ওভারকাম করার রাস্তা কিন্তু বলে দিতে পারে। যাই হোক, আমাদের হাতের সময় শেষের দিকে প্রায়। আচ্ছা, 17 মে 1998 জন্ম, রবিবার, কর্কট লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। দু মিনিট আছে, এই জন্মছকের আমি খুব শর্টে আলোচনা করব। আপনার একটাই প্রশ্ন ছিল যে কর্মপ্রাপ্তিযোগ, ঠিক আছে, এই কর্মপ্রাপ্তিযোগ নিয়েই বলবো। এর জন্মছকে কর্কট লগ্ন নবমে কিন্তু শুক্র, অর্থাৎ আগের জন্মছকটা কিন্তু দেখুন, তার ভাগ্যস্থানে কিন্তু কোনো শুভগ্রহ ছিল না, ভাগ্যপতি রাহুযুক্ত ছিল, তো ভাগ্য বিড়ম্বনা। কিন্তু এই মেয়েটির জন্মছকে কিন্তু ভাগ্যস্থানে তুঙ্গী শুক্র এবং ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অষ্টমে। আচ্ছা, কর্মভাবে কিন্তু বুধ এবং শনি কর্মস্থানে অবস্থান করছে, বুধ শনি কর্মভাবপতি একাদশভাবে আছে মঙ্গল। আচ্ছা, তার পাশাপাশি এখন বর্তমানে মহাদশা যদি দেখে নিচ্ছি, মহাদশা কী চলছে, কারণ সমস্ত কিছুর উপর নির্ভর করে, প্রত্যেকটা মানুষের জীবনে মানে জন্মছক শুধু নয়, তার পাশাপাশি মহাদশা এবং গোচর, এই দুটো কিন্তু নির্ভর করে তার সাফল্য। এখনের বর্তমানে চলছে রাহুর মহাদশা, রাহুর মহাদশা এই বছর মে মাস থেকে আসবে, সেপ্টেম্বর মাস থেকে আসবে, অর্থাৎ শনির অন্তর্দশা, এখন কিন্তু বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনার মেয়ের কর্মযোগ এই বছরই আছে সেপ্টেম্বর মাসের মধ্যে, কারণ বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতি হচ্ছে নিজের নক্ষত্রে অবস্থান করছে, পূর্ব ভাগ্যপতি নক্ষত্রে অবস্থান করছে, ভাগ্যপতি কারক গ্রহ নিজের নক্ষত্রে, ভাগ্যভাবে শুক্র, মানে এর ভাগ্যোন্নতি যোগ, যেমন আগের জন্মশক্তি দেখলাম ভাগ্য বিড়ম্বনা যোগ, এর ভাগ্যোন্নতি যোগ, অর্থাৎ আপনার মেয়ের জন্মছক অনুযায়ী আপনার টেনশনের কিছু নেই, এবছর সেপ্টেম্বর মাসের মধ্যেই ওর চাকরি যোগ একদম। তার পাশাপাশি ওর যে গোচর, গোচরের দিক থেকে কিন্তু আমি ভালো পাচ্ছি, কারণ গোচর ওকে কিন্তু যে 6ই এপ্রিল কালকে থেকে যে সে বৃহস্পতি ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, সেটা ওর পক্ষে ভালো, অর্থাৎ গোচর এবং দশান্তদশা অনুযায়ী ওর কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্মযোগ। আজকের একদমই তাই, আজকের হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।